আমাদের পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা এখনো রহস্যময় হয়ে আছে, যা বিজ্ঞান ও এর সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। আজকের ভিডিওতে এমন কিছু জায়গা সম্পর্কে বলবো যেগুলো শুনলে আপনি অবাক হবেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তুর্কমেনিস্তানের দারওয়াজা শহরের একটি মরুভূমি যার নাম কারাকুম, যেখানে রয়েছে একটি জ্বলন্ত গর্ত। সেখানে বিগত 50 বছর ধরে আগুন জ্বলছে, আর এই জ্বলন্ত গর্তের নামই হলো নরকের দরজা বা ডোর টু হেল। দিন রাত 24 ঘন্টা আগুন জ্বলছে এই নরকের দরজার। জায়গাটিতে এতই বেশি উত্তাপ যে কয়েক মিনিটের বেশি দাঁড়িয়ে থাকা সম্ভব না। এই গর্তের ব্যাসার্ধ 69 মিটার, গভীরতা 30 মিটার। জায়গাটি একবার হলেও দেখার জন্য ভিড় জমান পর্যটকরা। বিশ্বের ভয়ঙ্কর স্থানগুলোর মধ্যে অন্যতম স্থান হলো এই নরকের দরজা। ডেভিলস টিপট ওয়াটারফল। আমেরিকার মিনিসোটায় একটি পার্কের ভেতর দিয়ে বয়ে চলেছে ব্রুল নদী। সে নদীর ঝর্ণা পরিচিত ডেভিলস কেটল নামে। তবে ঝর্ণার পানি একটি পাথরের গর্তে পড়ার পর তার আর খোঁজ পাওয়া যায় না। এর পানি কোথায় যায় তা জানতে অনেকেই অনেক কিছু ফেলে দেখেছেন, তবে সেগুলির আর কোনো খোঁজ পাওয়া যায়নি বা অন্য কোথাও ভেসে ওঠেনি। তবে এটি দেখতে অনেক সুন্দর, এর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। হ্যাজডালেন লাইট ইন নরওয়ে, এটা হলো আকাশে এক ধরনের প্রাকৃতিক আলোর প্রদর্শনী। এই আলো সবথেকে বেশি দেখা যায় নরওয়ের হ্যাজডালেন নামক এক গ্রামে। আপাতত দৃষ্টিতে ভাসমান আলোর বল কখনো কখনো বজ্রপাতের মতো দেখায়। এটা সাধারণত উজ্জ্বল সাদা, হলুদ, লাল ও নীল রঙের হয়ে থাকে। হ্যাজডালেন আলোর কারণ সম্পর্কে বিভিন্ন তত্ত্ব আছে, কিন্তু কোনোটাই চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। তবে এটা দেখতে খুব সুন্দর। স্টোন বলস অফ কোস্টারিকা। কোস্টারিকার দক্ষিণাংশে ডিকুইজ ডেল্টায় অবস্থিত এই পাথরগুলো 600 থেকে 1500 খ্রিস্টাব্দের মধ্যে এই অঞ্চলের আদিবাসীদের দ্বারা তৈরি করা হয়েছিল। এখানে 300টির বেশি গোলাকার পাথর রয়েছে। পাথরগুলো আকারে বিভিন্ন সাইজের। সবচেয়ে বড়টির ব্যাস 8 ফুটের বেশি এবং ওজন 16 টনের বেশি। এগুলো এমন এক ধরনের গ্রেনাইট শিলা যা এ অঞ্চলে পাওয়া যায় না। এই পাথরগুলো কী কারণে তারা তৈরি করেছিল তা স্পষ্ট নয়। ওই সময় তারা এগুলো কীভাবে তৈরি করেছিল তা এখনও কৌতূহল এর জন্ম দেয়। আল নাসলা, সৌদি আরবের তাইমা মরুদ্যানে অবস্থিত এই পাথরখণ্ড দুটির নাম আল নাসলা। আয়তনের তুলনায় পাথর দুটির ভিত্তি প্রস্তর কিন্তু মোটেও বড় নয়, তবুও এটি দাঁড়িয়ে আছে যুগের পর যুগ। বেশিরভাগ মানুষ মনে করেন এই খণ্ড দুটি আগে একটি সম্পূর্ণ পাথর ছিল, কোনো রহস্যজনক কারণে ফাটল ধরেছে। দেখে মনে হয় একটি শক্তিশালী লেজার রশ্মি দিয়ে এর মাঝ বরাবর কাটা হয়েছে। 4000 বছর আগে উন্নত প্রযুক্তি ছিল না। বেশিরভাগ ভূতাত্ত্বিকরা মনে করেন ভূমিকম্পের ফলে এটি ফাটল ধরেছে। এছাড়াও কিছু বিজ্ঞানী মনে করেন পাথর দুটি আগে থেকেই আলাদা ছিল, মাঝে গুলু হিসেবে জুড়ে ছিল এমন কিছু খনিজ যা কিনা সময়ের সঙ্গে বাষ্পীভূত হয়েছে। বিজ্ঞানীরা এমন মনে করলেও এর কোনো সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারেনি। তবে রহস্য যাই হোক, আল নাসলা দেখতে তাইমা মরুদ্যানে পর্যটকের ভিড় লেগেই থাকে।